ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর ক্যামেরার সামনে এলাম, অনেকদিন ভিডিও দিতাম পারছি না অনেক বিজি থাকার কারণে। আর ও মাত্র দোকান তো নিয়ে আইলাম, এখন 8:40 বাজে, আজ বৃহস্পতিবার রাত 8:40 বাজে। এখন আস্তে আস্তে আমি ঘরের কাজগুলো আটাইমো, ড্রেস চেঞ্জ করবো, রান্না বাড়া করবো, আপনারা দেখতে থাকুক। আর এখন তো হালকা হালকা শীত লাগে, কারণ গরম সিজনটা আইয়োর, আর বেশি দিন ঠান্ডা থাকার কথা নাই। ড্রেসটাও চেঞ্জ করবো, এখন চেঞ্জ করে রান্না বাড়া করবো। কালকে তো শুক্রবার, কালকে ফ্রাইডে, ছুটির দিন, মনে হয় ছুটির দিনও তো মনে হয় কিছু কাজ কামও থাকে, ব্যস্ততা থাকে, এর জন্য আজকে রান্না বাড়া করে রাখি দিব তরকারিটা। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমি তরকারিটা রান্না করে রাখি দিই, রাখার কারণে শুক্রবারে আমার ঝামেলা হয় না। অন্য আর অন্য কোনো কাজ থাকলে মনে করেন শুক্রবারে আর রান্না বাড়ার ঝামেলাটা থাকে না। আশা করি আপনারা ভালো আছেন, তারা আমার দেখা ভিডিওটা দেখতে থাকুক। নালাটা খুললে দিব, খুললে দিয়ে কি কি রান্না করি আপনার সাথে শেয়ার করবো। বাইরে কি অন্ধকার দেখুক, শুধু চারিদিকে শুধু মানে শুধু আলো আর আলো আছে প্রতিটা বিল্ডিংয়ে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এগুলা ফ্রিজও খাইতে রেখে গেছিলাম সকালে, শসা লেবু আছে এগুলা খাইতে রাখলাম, বাইরে বাকিরা রাখলাম এখন। আর ডিপটনে মাছগুলো রেখে তৈয়া গেছিলাম বাইরে, এখানে সবজি আছে, শিম আর শিমের বিটি আছে, টমেটো আছে, আর এগুলো বড়ই বা করছি, টক বড়ই যেটা টক রান্না করবো, রানী মাছ আছে, রুই মাছ আছে, আর মখা মাছ আছে, এগুলো দিয়ে রান্না করবো। ওখানে পেঁয়াজ ব্লেন্ডার করা আছে, কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করবো। সকালে কিন্তু আমি অনেকগুলো খাজ আটাইয়া যাই, কারণ একলা তো একলা হাতে তো সব কিছু করা সম্ভব নয়, সবগুলো আটাইয়া রাখা, তারপরে দোকানও যাই, দোকান তো নাই, রান্না বাড়া করি, রান্না বাড়া শেষে যে কাজগুলো থাকে ওগুলো কইরা তারপরে রেস্ট লই। এই যে আমার ফরার কাপড়গুলো এগুলো দইয়া দিমু, রান্না বাড়া বাদে এগুলো দইয়া দিমু, এগুলো এখন বাথরুমও রাখবো। আগে রান্না বাড়া করি, এই রান্না বাড়া কইরা তারপরে এগুলো দইয়া দিমু। কি রান্না বাড়ি করি আপনার সাথে শেয়ার করবো। এখানে আরো টমেটো কাঁচামরিচ আনছি, এই টমেটো কাঁচামরিচ আছে, টমেটো কাঁচামরিচ আছে, ব্রেড আনলাম হালকা, সকালে নাস্তা বানাইমো, নাস্তা বানানোর লাগে মসুর ডাল আনলাম, আর এগুলো দুপুরে মাছ লইছিলাম, এগুলো খাতা বাসা করবো, রান্না বাড়া করতে করতে রান্না অর্ধেক করে করে এগুলো মাছটা কাটতে হইবে, অর্ধেকগুলো কাটা আছে মানে আইস ছুটাইল আছে, একটু পিস পিস করতাম। আপনারা দেখতে থাকুক ভিডিওটা, দেখো বারটাও বসে গেছি, আর দুটো কড়াইয়ের মাঝে তেল দিলাম, মাছটা আগে ভাজা করি, এগুলো শিম দিয়ে রান্না করবো মাছ, আর এগুলো হইলো কি রানী মাছ, এগুলো পরিষ্কার করলাম, এক খালায় আমার বানিয়ে দিচ্ছে, তারপর দেখলাম যে এগুলোর ভিতরে কীরকম ওই যে ময়লাগুলো রয়েছে, এগুলো আমি পরিষ্কার করলাম, পরিষ্কার করে এগুলো দইয়া, তারপরে এগুলো বিচি দিয়া রান্না করবো, ওই যে শিমর বিচি দিয়া রান্না করবো। ডিপো রাখা আছে বেশি, সকালে বাইকার বাহরে রেখে গেছিলাম, এখানে বড়ই আছে টক বড়ই, এগুলো ফ্রোজেন করা আছে, আর যে মখা মাছগুলো দিয়ে রান্না করবো টক আর শিম দি, আর যে রানী মাছগুলো রান্না করবো, আপনারা দেখতে থাকুক। ভাতটাও অলরেডি আমার উপায় নিয়ে গেছে, আর মাছটা যাতে ওদিকে বসাই লিখছি,
কারণ আমার একা একা আপনি সবগুলো সামলাইতে হয়, কারণ আমরা ফ্যামিলি তো মাত্র আমরা দুজন মানুষ, একা একা সবগুলো সামলাইতে হয়। কতগুলো ভিডিও ভিডিও ইয়ে করে রয়েছে, নিজে নিজে একলা একলা হাতে খাঁচ মোয়া বাড়ান নাও করবো, নিজের উপরে কিন্তু অনেক প্রেশার পড়ে, বা দোকানটাও সামলানি লাগে। বা তোর মাত্রা দৌড়াইলি মখন বাদ হয়ে গেছে, বা তোর মাছটাও দৌড়াইলি সে ওইদিকে মাছটাও ভাজা করে নিলাম। এই যে ও মাছটা ভাজা করে মানে মাছটা এখন টমেটোটা বসাইলি, মোটামুটি পেঁয়াজের টকটা রান্না করতাম, টকটা রান্না করলাম। এখন পুরনো দিচ্ছি শস্য আর এখানে পেঁয়াজের রসুন আছে, এগুলো লালও আর ফলে টমেটোটা দিলাই মই টমেটোটা খাইতে রাখছি। টমেটোর মাঝে একটা কাঁচামরিচ দিছি, এইগুলো ওই যে বড়ি গুঁড়া হাফ সিদ্ধ করে দিব রাখছিলাম, এগুলা দিলাম। টমেটোর কিন্তু এগুলো তেমন টক নাই, বড়ই দিলে কিছু টক হয়, আমি টক ছাড়া আবার খাইতাম পারি না। ওই মখা মাছ দিয়ে রান্না করবো, এগুলার বাজা করতাম নাই, এমনিতেই খাঁচা রান্না করবো। এগুলো লাল কালার হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিলাম। হলুদের গুঁড়া দিলাম আধা চামচ মতো, শিমটাও বসাই দিলাম। শিমটা বসানোর পরে শিমটা খসাইতে খসাইতে মাছটাও কাটি দিলাম। মাছের আইস ছুটাই আছে, শুধু পিস পিস করতাম। আর মাছ খাওয়ার জন্য দুধ পিস মাছ ভাজা করবো। দেখতে থাকুক ভিডিওটা, মাছটা এখন কাটি দিব আমি ওই দেখুকা। এগুলো এখন আমি পিস পিস করবো, আইস ছুটাইল আছে পিস পিস করবো। আর এগুলা গুছাইমু, দেখো পাকুটার মাঝে কতগুলো এলোমেলো ইয়ে রয়েছে, এই যে কতগুলো বাসন আছে এগুলা আটাইলিমু। মাছ তিন পিস এখন ভাজা করবো খাওয়ার লাগে।
সিমটা মশলাটা কষে গেছে, পুরিয়া কষে গেছে, হুম দিলে মশলা সবগুলা গুছাই লিছি, গরুর ঝাড়ু দিলাইছি। আর আমার রান্না বাড়া শেষ, রান্না বাড়া শেষ কইরা আমি এখন সবগুলা গুছাইলাম, গুছাইয়া হাত মুখ ধুইলাম, ধুইয়া যে কাপড়গুলা আছিল কাপড়গুলাও ধুইয়া দিলাইলাম, এখন নামিলে দিমু। আর সারা রাত্রে শুকাই যাব বেলকনিত দিলে, এখন বইয়া বইয়া নাটক দেখমু, এখন একটু রেস্ট লইম। আর আপনারা দু তিনটা কথা খোয়ার লাগে এলাম ক্যামেরার সামনে, কন্টিনিউ ভিডিওটা দিতাম পারি না, কারণ একটু বিজি থাকার কারণে দোকান বাসা সব কিছু সামলাইতে হয়। আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, প্লিজ সাবস্ক্রাইব করতে বলবা না, আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিবা। আপনারা উৎসাহ না দিলে তো আমি মানে কোনো দিকেই সাপোর্ট পাইতাম না, আপনার সাপোর্টে আমি আগাইয়া যাইতাম। তা বালা থাকা, এখন 11:10 হয়ে গেছে ঘড়ি, এখন একটু রেস্ট লইমু, আমার হাজবেন্ড আমার পরে খাওয়া দাওয়া করে ঘুমাই থাকবো। তার বালা থাকা, গুড নাইট।